Bismillahirrahmanirrahim. Assalamu alaikum everyone. Shobai kemon achen? Aaj apnaderke toiri kore dekhabo iftarer 10 minute age kibhabe shohoj bhabe shohoj poddhotite olpo shomoye kono rokom bata jhamela chhara jhotpot pyajo toiri kora jay sheti apnaderke dekhiye dicchi. Kono rokom jhamelay poate hobe na ei pyajo ta toiri korte. Ekebare shohoj kono rokom jhamelay poate hobe na. Just iftarer apnara 5-10 minute age ei pyajo ta toiri kore dining e dite paren ba otithi apoyone kintu apnara ei pyajo ta toiri kore dite parben. আমাদের এইসব উপকরণগুলো সবই থাকে এখন আমি 1 কাপ নিয়েছিল পেঁয়াজ কুচানো আর একটা মিডিয়াম সাইজের আলু দিয়েছি তবে আলুটা অপশনাল ভালো লাগলে দিবেন না স্কিপ করবেন এখন আমি হাফ চামচ আদা বাটা হাফ চামচ রসুন বাটা হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ লাল মরিচের গুঁড়া আর দিয়ে দিয়েছি হলো 10-12টি কাঁচা মরিচ লাল এবং সবুজ মিলিয়ে একটু ঝাল করে করছি আর পেঁয়াজ একটু ঝাল হলে খেতে ভালো লাগে এখন দিয়ে দিয়েছি হলো ভেষন ভেষন ভাষায় থাকলে আপনারা যে কোনো ভাবে যে কোনো পদ্ধতিতে কিন্তু পেঁয়াজটা তৈরি করে খেতে পারেন আপনারা চাইলে এখানে অন্যান্য সবজি অ্যাড করতে পারেন কোনো সমস্যা নেই বাচ্চারা যেহেতু সবজি খেতে পছন্দ করে না আর সন্ধ্যার সময় যেহেতু ভাজা পড়ে একটু সবজি থাকলে কিন্তু ভালোই হয় সেসব পেঁয়াজগুলোর মধ্যে এখন আমি পানি ছাড়ে প্রথমে বেসনটাকে ভালো করে মিক্স করে নিয়েছি এই বেসনটার সাথে কোনো কিছুই দেওয়ার দরকার না আটা ময়দা কোনো কিছু দরকার না যদি বেসন যদি না থাকে আপনারা আটা ময়দা যে কোনো বা চালের গুঁড়া যে কোনো জিনিস একটা মিক্স করে এই পেঁয়াজটা তৈরি করে নিতে পারেন এটা আসলে বাইন্ডিং এর জন্য আর কি এখন আমি একটু সামান্য একটু পানি অ্যাড করছি পেঁয়াজটা আলুটা যেহেতু এখানে ভিজে ভিজে টাইপে থাকে সেজন্য আমি প্রথম পানি দেইনি আমি অল্প অল্প করে পানি দেব একেবারে পানি ঢেলে দেব না তা নাহলে দেখা গিয়েছে নরম হয়ে গেলে পেঁয়াজটা কিন্তু দীর্ঘক্ষণ আপনারা মুচমুচে রেখে খেতে পারবেন না এই পেঁয়াজটা আপনারা অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে রেখে খেতে পারেন স্বাদ অনুযায়ী এখন আমি লবণটা অ্যাড করে দিচ্ছি এখন যেহেতু রমজান মাস লবণটা একটু সেভাবে দিতে পারেন সেখান লবণটা কম হলে সমস্যা নেই বেশি হলে দেখা গিয়েছে খাওয়া যায় না এখন আমি আবার একটু পানি দিয়ে আস্তে আস্তে করে কিন্তু এখানে পেঁয়াজ সেই ডোটা তৈরি করে নিয়েছি একবারে পানি দিব না আর এখানে অবশ্যই বেসনের পরিমাণটা কম দিবেন বা আটা ময়দা চালের গুঁড়া যেটা হোক না কেন কম দিবেন এতে করে কিন্তু পেঁয়াজটা কিন্তু একেবারে মুচমুচ হবে যে কোনো শেপে আপনারা পেঁয়াজটা তৈরি করতে পারেন চলে যাচ্ছি পেঁয়াজগুলো বানিয়ে দেখানোর জন্য চুলায় আগে থেকে আমি প্রাইং প্যানে পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি আসলে গ্যাসের এতই সমস্যা হচ্ছে বুঝতেছি না দেখুন আমি অনেকক্ষণ হয়েছে একটা আলুর ছোট্ট একটা পিস দিয়েছি অনেকক্ষণ লেগেছে এটাকে এটা উপরের দিকে ভেসে উঠতে যাক তেলটা একটু গরম হয়েছে গরম হওয়ার পরে এখন আমি দিয়ে দিয়েছি হলো পেঁয়াজ শেপে এখানে তো এখানে আপনার আপনার পছন্দ অনুযায়ী শেপটা দিতে পারেন আর এই পেঁয়াজটা এতটাই মজা খুবই মজা তবে আবারও বলছি ভেষন চালের গুঁড়া আটা ময়দা একেবারে কম দিবেন এতে করে কিন্তু এখানে পেঁয়াজটার টেস্টটা ভালো আসে আর অতিরিক্ত দিলে দেখা গিয়েছে এটা দীর্ঘক্ষণ মুচমুচে থাকে না নেতিয়ে যায় অবশ্য কম দেওয়ার চেষ্টা করবেন আমি একটু নেড়ে চেড়ে একটু আলগা করে দিচ্ছি এতে করে উল্টাতে সুবিধা হয় এখন আমি পেঁয়াজগুলো একটা কাবাব কাঠি দিয়ে উল্টিয়ে নিয়েছি তো এইভাবে করে উল্টে দিচ্ছি আমি সবগুলো দিয়ে দিয়েছি পেঁয়াজগুলো ভাজার জন্য আপনারা দেখলে বুঝতে পারবেন আমার পেঁয়াজগুলোর মধ্যে কিন্তু এখানে বেসনের পরিমাণটা আমি কমই দিয়েছি যেন বাইন্ডিংটা যেন হয় ওইভাবে কিন্তু এখানে বেসনটা বা চালের গুঁড়ো আটা ময়দা ইউজ করতে হবে আমি এখন এক এক করে সবগুলো উল্টিয়ে দিয়েছি অবশ্যই একটু কাঁচা থাকা অবস্থা যখন ছাড়িয়ে নেবেন তখন উল্টিতে সুবিধা হয় এক এক করে সবগুলো উল্টে দিয়েছি চুলাটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে আমি এই পেঁয়াজগুলো উল্টিয়ে নিয়েছি আমার কিন্তু পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে এই যে দেখুন পেঁয়াজগুলো এগুলোকে আর ভাজবো না বেশি ভাজলে এটা একদম কালারটা নষ্ট হয়ে যাবে তো আমি এই পেঁয়াজগুলো ন্যাচারাল লাস্টে রাখবো আমি যখন সার্ভিং প্লেটে এটা সার্ভ করব তখন আপনারা যখন আমি পেঁয়াজগুলো কিন্তু সার্ভ করবেন তখন এটার আওয়াজটা দেখলে বুঝতে পারবেন যে এটা কতটা মুচমুচ হয়েছে অবশ্যই কিন্তু বেসনের পরিমাণটা কম দেওয়ার চেষ্টা করবেন সবগুলো উঠিয়ে নিয়ে আপনারা আপনাদের ইফতারে এরকম ঝটপট অল্প সময় 10 মিনিটের মধ্যে কিন্তু লোভনীয় এই পেঁয়াজটা তৈরি করে কোনো রকম ঝামেলাবিহীন লোভনীয় পেঁয়াজটা ইফতারে ডাইনিংয়ে কিন্তু ঝটপট রাখতে পারেন এটা বানাতে 10 মিনিটের বেশি লাগবে না খুব অল্প সময়ে পেঁয়াজটা বানিয়ে পরিবারের সবার সাথে উপভোগ করতে পারেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ